গেল দশ মাসে ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু পুরীতে পরিণত হয়েছে পুরো গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কাতার মিশর চেষ্টা চালালেও তা কাজে আসেনি খুব একটা দফায় দফায় আলোচনা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা মানবিক সংকটে উপত্যকায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল এই অবস্থায় যুদ্ধ বন্ধ ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে আবারও একাটা যুক্তরাষ্ট্র কাতার ও মিশর স্থানীয় সময় বৃহস্পতিবার এ নিয়ে আলোচনা করার জন্য কাতারের দোহায় যাওয়ার কথা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের তবে দেখা মেলেনি হামাসের কোন প্রতিনিধির গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয় এর আগেও বেশ কয়েকবার আলোচনার মধ্যেই নতুন নতুন শর্ত জুড়ে দিয়েছিল ইসরায়েল তাই যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের কাছ থেকে গুরুতর প্রতিক্রিয়া আছে কিনা তা জানার পরই তারা যোগ দেবেন বলেও জানায় তারা তবে আলোচনাকে দুর্বল করতে কিছু না করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি তবে এবারে যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতি হবে বলে আশাবাদী হোয়াইট হাউস আমরা আমরা প্রস্তুত যেমনটা আমি বলেছি আশা করছি সফল হবে এদিকে যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যেই গাজা জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব এর মাঝেই হামাদ সিটি খাল ইউনিস ছাড়াও বিভিন্ন শহরে আইডিএফের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি শুধু গাজাই নয় আগ্রাসন চলছে অধিকৃত পশ্চিম তীরেও স্থানীয় সময় বুধবারও অভিযানের নামে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী আফরিন মৌ দেশ টিভি